এবার ফিলিস্তিনের কঠোর প্রতিশোধ হামাসের ত্রিমুখী আক্রমণে কোণঠাসা সাথে তেল আবিভ নিহত হয়েছেন এক কমান্ডার সহ 600+ ইসরায়েলি অন্যদিকে পাল্টা বিমান হামলায় কাঁপছে গাজা উপত্যকা প্রাণ গেছে 300-এরও বেশি ফিলিস্তিনের কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আর যুদ্ধাবস্থার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতাকে আবারও সমর্থন জানিয়ে তেল আবিবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে পশ্চিমারা অন্যদিকে হামাসের হামলা সমর্থন করেছে ইরান আর দুপক্ষকেই সংযত থাকতে বলেছে সৌদি আরব ও রাশিয়া আর যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ইরান যাচ্ছি তার কাছে ইরান বিষয়টি নিয়ে আপনি পর্যবেক্ষণ করছেন সেক্ষেত্রে আমরা শুরুতে দেখছিলাম যে হামাসের পক্ষ থেকে কিন্তু দক্ষিণাঞ্চলে শক্ত অবস্থান করা হয়েছে পাল্টা আক্রমণও হয়েছে সর্বশেষ এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন রাব্বি আপনি জানেন যে গতকাল থেকে যখন এই সামরিক অভিযানটি শুরু হয় অর্থাৎ হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি অভিযান শুরু করেছে এবং এরপর থেকেই কিন্তু এই যে আকস্মিক যে হামলা এই হামলার পর থেকেই কিন্তু মানে বলা যায় যে বিশ্ববাসী কিন্তু এক ধরনের অবাক হয়েছে কারণ আপনি জানেন যে হামাস কিন্তু বেশ কিছুদিন ধরে এক ধরনের বলা যায় নিষ্ক্রিয় ছিল তাদের যে কার্যক্রম যে কর্মকাণ্ড তাদের মূল লক্ষ্যই কিন্তু হচ্ছে যে ইসরায়েলকে প্রতিরোধ করা আমরা জানি এটি আসলে একটি ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠী কিন্তু হঠাৎ করে শনিবার ভোর থেকে যে হামলাটি শুরু হলো এর মধ্য দিয়ে পশ্চিমারা তো বটেই ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছে কিংবা ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনীর যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা হতবাক হয়ে গেছে এই হামলায় যে আসলে তাদের কাছে কেন কোনো ধরনের গোয়েন্দা তথ্য ছিল না এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্ন উঠেছে আপনি যেটিতে বললেন যে সবশেষ অবস্থানটা কী আসলে এই যুদ্ধ বলা যায় যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর মধ্যে আপনি জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গতকালেই কিন্তু যুদ্ধ পরিস্থিতির ঘোষণা দিয়েছেন এবং সেটি আজকে ইসরায়েলের যে মন্ত্রিসভা সেটি আসলে অনুমোদন করা হয়েছে অর্থাৎ এর মধ্য দিয়ে ইসরায়েলিবাসীকে জানিয়ে দেওয়া হলো যে ইসরায়েল তারা পূর্ণ যুদ্ধের মধ্যে রয়েছে এবং তারা এখন চাইলেই যে কেউ আসলে এই সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে আমরা যদি একটু দেখে আসি যে সবশেষ আসলে যুদ্ধের অবস্থাটা কী আমরা যেটি দেখতে পাচ্ছি যে হামাস ও ইসরায়েলি বাহিনীর হামলার সবশেষে 8টি স্থানে এখন পর্যন্ত হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত আছে সেটি আসলে বেশিরভাগই বলা যায় যে গাজার দক্ষিণাঞ্চলে অন্যদিকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 600+ এর মধ্যে একজন কমান্ডারও রয়েছেন এবং আহত বলা হচ্ছে 2000-এর কাছাকাছি অন্যদিকে আমরা যদি ফিলিস্তিনের সংখ্যা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 100+ ফিলিস্তিনি বলা হচ্ছে 300+ কিন্তু সবশেষে আমরা যেটি জানতে পারছি এখন পর্যন্ত 370 ফিলিস্তিনি আসলে নিহত হয়েছেন এবং 2200-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন সেটি যেটি কিনা বলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আমরা যদি আরও যদি আমরা দেখতে পাই যে আসলে সবশেষ যেই অবস্থাটি আপনি জানেন যে মুহূর্তে এই বলা হচ্ছিল যে আহত নিহতের সংখ্যায় সেক্ষেত্রে কিন্তু আশপাশে যা হাসপাতালগুলো রয়েছে সেখানেও চিকিৎসা সেবাও কিন্তু ব্যাহত হচ্ছে বা চিকিৎসা দেওয়াটাও সম্ভব হচ্ছে না আসলে আপনি জানেন যে রকেট যেই রকেটগুলো ছোড়া হয়েছে সেই রকেট ছোড়ার কারণে গাজার যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়েছে যে কারণে যেই ধ্বংসস্তূপ থেকে যে যাদেরকে সরিয়ে আনা হচ্ছে এখনও কিন্তু মরদেহ বের হচ্ছে যে কারণে কিন্তু প্রতিনিয়ত এই লাশের সংখ্যাটা বাড়ছে এবং সে কারণেই লাশের সংখ্যা নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে যে এই সংখ্যা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আসলে দেখার বিষয় রাব্বি আমরা যদি আরেকটু দেখি যে আর কি কি অবস্থান অর্থাৎ সবশেষ অবস্থায় সেখানে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি হামাসের হাতে জিম্মি যে 100 ইসরায়েলির বলা হচ্ছিল সেটি কিন্তু ইসরায়েল এখনও দাবি করছে যে তাদের হাতে এখন পর্যন্ত অনেকেই বিশেষ করে 100-এর বেশি কিন্তু ইসরায়েলি এই বিষয়টি নিয়ে আলোচনায় ফিরতে চাই ইরান এই জায়গাটায় যে এই যে জিম্মি করা হয়েছে তারা একটা দাবি উত্থাপন করার কথা বলা হচ্ছে সেই দাবিটা নিয়ে যদি একটু বল আসলে এখানে হামাসের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে হামাসের যে সব নেতাকর্মী বিভিন্ন সময়ে ইসরায়েলে বন্দি করেছে এখনও ইসরায়েলে কারাগারে আছে তাদেরকে মুক্তি দেওয়া কিন্তু অন্যতম উদ্দেশ্য আপনি নিশ্চয়ই জানেন যে হামাসের অন্যতম বর্তমান যে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক যিনি প্রধান ইসমাইল হানিয়া তাকেও কিন্তু 2011 সালে এই রাজনৈতিক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই কিন্তু ফিরে আনা হয়েছিল এ ধরনের একটি জিম্মি অবস্থার মাধ্যমে অর্থাৎ বর্তমানে যিনি ইসমাইল হানিয়া হামাসের প্রধান রাজনৈতিক শাখার প্রধান সেই হামাসের প্রধানও কিন্তু একই প্রক্রিয়ায় বের হয়েছেন সেই একই প্রক্রিয়ায় আবার হামাস দাবি তুলেছে তারা বলছে যে তাদের যেসব নেতাকর্মী যেসব রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হামাসের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোগদান আপনি জানেন যে লেবাননের কিন্তু একটি বড় অংশ ইসরায়েলের বিপক্ষে তারা লড়াই করছে এবং যেই হামাস রয়েছে হামাসের সাথে কিন্তু তারা যোগ দিয়েছে হামাসের অন্যতম লক্ষ্য বলেছে যে ইসরায়েলকে প্রতিরোধ করা ইসরায়েলকে ধ্বংস করে দেয়া সেই একই রকমের মনোভাব কিন্তু সেই হিজবুল্লাহর ক্ষেত্রে শুধু তাই নয় আপনি জানেন যে ইসলামিক যে জিহাদ রয়েছে
রয়েছে, অর্থাৎ গাজার আরেকটি যেই সশস্ত্র গোষ্ঠী সেটি কিন্তু তাদের সাথে কিন্তু হামাসের বিরোধ ছিল, এখনও আছে বিরোধ। কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে যে যুদ্ধটা শুরু হয়েছে সেখানে কিন্তু তারা দুই দলেই কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এবং তারা একযোগে তারা কাজ করছে এবং যুদ্ধাবস্থার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। আপনাকে যেটি বলছিলাম যে ইসরায়েলি মন্ত্রিসভায় এরই মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে, এমনকি বিরোধী দলীয় যিনি নেতা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে ইসরায়েলে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে একটি জরুরিকালীন সরকার গঠন করা দরকার। সেক্ষেত্রে এই যে যুদ্ধাবস্থা ঘোষণা করলো ইসরায়েল বা ইসরায়েলের মন্ত্রিসভা, বিশ্ব প্রতিক্রিয়া কি কি আসছে এখনো পর্যন্ত? রাব্বি, আমরা সেই বিষয়ে আসবো, আমরা এর আগে একটি প্রতিবেদন দেখে আসব। দর্শক, আমরা একটু আগেই যেমন প্রতিবেদনে বলছিলাম যে যুক্তরাষ্ট্র আসলে এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ইসরায়েলকে যে সমর্থন দিয়েছে এটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছেন, আর বিশ্লেষকরা মূলত বলছেন ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির বাড়ানোর পায়তারা করছে ওয়াশিংটন। রাব্বি, ইনার আমরা বলছিলাম আলোচনায় ফিরবো যে আন্তর্জাতিক বিশ্বের আসলে প্রতিক্রিয়া কি, এবং স্পেশালি যদি একটু বলেন যে এই যে ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্র নানা জায়গায় যুদ্ধ অবস্থা জিয়ে রাখে তাদের অস্ত্র বিক্রি বা এই ধরনের যে বিশ্লেষকরা মন্তব্য করেন এই বিষয়টি নিয়ে যদি আলোচনায় আসেন। রাব্বি, আসলে আপনি যেটি বললেন যে প্রতিক্রিয়ায়, প্রতিক্রিয়ার সঙ্গেই কিন্তু স্বার্থ জড়িত। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে যুক্তরাষ্ট্র যখন বলছে যে তারা নির্বিচারভাবে যেটি ইসরায়েলি এতদিন ইসরায়েলিরা নির্বিচারভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করছিল সেটিতে তারা কিন্তু এক ধরনের সমর্থন দিয়ে দিল এর মধ্যে, আর বিশ্লেষকরা যেটি বলছেন যে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্যই কিন্তু তারা এটি করছে, স্বাভাবিকভাবেই তাদের প্রতিক্রিয়াটা কিন্তু সেরকমই পাওয়া গেছে। জেনে থাকবেন সবশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন যে এরই মধ্যে ইসরায়েলকে যেন যুদ্ধাস্ত্র সরবরাহ করা হয় সে বিষয়ে তারা ভাবনা চিন্তা কিন্তু শুরু করেছে, অর্থাৎ একটি পর্যায়ে গিয়ে হয়তো তারা অনুমোদন দিয়ে দিবে এবং সেই ক্ষেত্রে নতুন করে অস্ত্র সরবরাহ করা হবে যেমনটি আমরা দেখেছি ইউক্রেনের ক্ষেত্রে করা হয়েছিল। অন্যদিকে আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের যে মিত্র আরব দেশগুলো রয়েছে, যুক্তরাজ্য কিংবা ইতালি, স্পেন, ইউরোপের যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু একইভাবে এই ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এই ধরনের হামলাকে তারা সমর্থন করে না। অর্থাৎ আপনি জানেন যে ১৯৯০ সালের দশক থেকেই কিন্তু এই হামাসকে কিন্তু তারা সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে এবং এরপর থেকে স্বাভাবিকভাবে হামাসের যত কার্যক্রম সব কিছুকেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে থাকে এবং একইভাবে এবারও তারা বলছে যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বরদাস্ত করবে না এবং যে কারণে তারা আসলে এই কথাটাই বলছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে। এছাড়া আমরা যদি অন্য দেশগুলোর কথা বলি যেমন ইরান কিংবা চীন, তারা কিন্তু আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, তারা বলছে যে না, ফিলিস্তিনিদের আসলে অধিকারের দরকার আছে, ফিলিস্তিনি যে নিরীহ মানুষ তাদের উপর যেভাবে নির্বিচার যেই হামলা হচ্ছে সেটির আসলে একটি বিহিত করা দরকার। সেক্ষেত্রে অমরিনান বিভিন্ন দেশেই তো আসলে যুদ্ধের বাইরে গিয়ে মানবতার দিকে সমর্থন দিয়েছে। আমরা যদি একটু জিওপলিটিক্যাল সিচুয়েশনের দিকে থাকে, এই যে ভূ রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে বহু বছর ধরে চলমান, বছরের পর বছর এই চলমান অবস্থার আসলে উন্নয়ন বা কোন দিকে মন নিবে বা এবার কি আসলে কোনো দিক আমরা কি আশা করতে পারি যে কোনো একটা পরিবর্তন বা পরিবর্তন হবে? আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেই বিষয়টিকে কেন্দ্র করে, যে অঞ্চলটিকে কেন্দ্র করে প্রতিনিয়ত আসলে ভূরাজনীতি মেরুকরণ হচ্ছে সেটি হচ্ছে আসলে এই মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুটি। আমরা যদি একটু দেখি যে এই হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যে পাল্টাপাল্টি হামলা সেটির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে কোন ধরনের সংকটে পড়বে, আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল ফিলিস্তিন ঘিরে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে। বিভক্তির যদি আমি একটু ছোট করে বলি যে যুক্তরাষ্ট্র একদিকে এবং পশ্চিমা যে মিত্রগুলো একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া এবং সৌদি আরবের মতো দেশগুলো কিন্তু তারা মাঝামাঝি অবস্থান নিয়েছে, তারা বলছে যে এর মধ্যে যে এই ধরনের সংকট চলছে এটির আসলে সুষ্ঠু সমাধান দরকার, ফিলিস্তিন এবং ইসরায়েল দুপক্ষকেই তারা সংযত হওয়ার কথা বলছে। অন্যদিকে চীনের মতো যে দেশগুলো কিংবা ইরান যে মতো দেশগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি তারা ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে এবং তারা বলছে যে ফিলিস্তিনিদের যে সুরক্ষা, নাগরিকদের সুরক্ষা সেটির জন্য তারা দ্বিরাষ্ট্র সমাধানের দিকে কিন্তু জোর দিচ্ছে। অন্যদিকে হামাসের হামলা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি সতর্কতা, অর্থাৎ এরই মধ্যে হামাস কিন্তু দেখিয়ে দিয়েছে তারা আসলে কী করতে সক্ষম, আর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের অবস্থান আসলে পরিষ্কার করেছে, এমনিতেও বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু এরপরেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে চলমান সংকট সেই চলমান সংকট সমাধানের জন্য আসলে যুদ্ধ বন্ধের আসলে কোনো আসলে বিকল্প নেই, সেজন্য তারা আলোচনার উপর তাগিদ দিচ্ছে এবং একইভাবে এই যুদ্ধাবস্থা যেন আসলে শেষ হয়ে যায় সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। আপনি ইনান, চলমান এই সংকট নিয়ে আমরা নিশ্চয়ই গুরুত্বের সাথে নজর দিব সারা বিশ্বের পরিস্থিতির মধ্য দিয়েই, এবং এই ক্ষেত্রে হয়তো সামনে এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি সর্বশেষ এবং বিশ্ব প্রতিক্রিয়া এবং নানা ধরনের প্রভাব নিয়ে আলোচনার জন্য, বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অমর ইনান।